আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খালাতো বোনকে কিভাবে চুদল সেই গল্পটি শোনাব, কিভাবে চেটেপুটে খেল। আম্মু ও সুহান এক দৌড়ে রান্নাঘরে ঢুকে তার মাকে জড়িয়ে ধরে। এই ছাড় ছাড়, সুহানের মা ছেলের হাত থেকে ছাড়া পাবার ব্যর্থ চেষ্টা করে বলেন, কি হি ছাড়ব না জানো মা, আমি না একটুর জন্য সেকেন্ড হতে পারলাম না, ওই রহিমটা না কিচ্ছু পারে না, আমাকে ফার্স্ট বানিয়েই ছাড়ল হতচ্ছাড়া। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করে সুহান, ইস এত বড় হয়েছিস তাও তোর ছেলে মানুষই গেল না, ফার্স্ট হয়েছিস এটা তো আরও ভালো, বোকা ছেলে তরকারিটায় ঢাকনা দিয়ে বুয়াকে দেখতে বলে সুহানের মা ছেলের দিকে স্মিত হেসে তাকান। কই আর বড় হলাম, তুমি তো এখনো আমি একা একা বাইরে গেলে ভয় পাও, সুহান একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলে, পারিসও তুই সবকিছুর জন্য কথা রেডি, এখন যা তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নে, দুপুরের খাবার এক্ষুনি হয়ে যাবে। সুহানের মা ওকে ঠেলে দিয়ে বলেন, যাচ্ছি মা বলে মায়ের গালে একটা চুমু দিয়ে দৌড় দেয় সুহান। সুহানের যাবার পথের দিকে কিছুক্ষণ হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থেকে ওর মা ভাবেন, তার 16 বছরের ছেলেটি আজও যেন ঠিক সেই ছোটটিই রয়ে গিয়েছে, এখনো কত দুষ্টু। সুহান ওর বাবা মায়ের একমাত্র ছেলে, ওরা থাকে চট্টগ্রামে তার দাদার আমলের বিশাল এক জমিদার বাড়িতে। জমিদারি উঠে গিয়েছে বহু আগেই, তবে সুহানের বাবা সুহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের MD আজমল সাহেব আজও তার বংশের আভিজাত্য বজায় রেখেছেন। তাই ঢাকায় তার বাড়ির অভাব না থাকলেও ছেলেকে নিজের পৈতৃক বাড়িতে রেখে মানুষ করছেন। বাবা মায়ের একমাত্র ছেলে হলে যা হয়, সুহানকে সবাই মাথায় তুলে রেখে বড় করেছে। তবে দুষ্টুমি দিয়ে সবাইকে সবসময় তটস্থ করে রাখলেও বুদ্ধিতে সবাইকে তাক লাগিয়ে দিতেও কার্পণ্য করেনি সে। তাই এই বছর ক্লাস 9 উঠেও যেন সে তার মায়ের কাছে আজও ছোট। মায়ের সাথে দুপুরের খাবার খেতে বসে খাবারের উপর যেন হামলে পড়ল সে। স্কুলে রেজাল্ট আনতে গিয়ে বন্ধুদের সাথে এক চোট ফুটবল খেলে এসেছে, তাই ক্ষুধায় সে আইঢাই করছিল। ধুর বোকা ছেলে এভাবে খায় মানুষ, সুহানের মা বলে উঠেন। মোম খায় তো, স্টেশনের কুলিরা খায়, সুহান ভাত মুখে নিয়ে বলে, হ্যাঁ বেশ এক কুলি হয়েছিস। সে যাক গে, তোর ছোট খালা ফোন দিয়েছিল, রিনিতার পরীক্ষা শেষ, তাই কাল আমাদের এখানে আসছে কয়েকদিনের জন্য বেড়াতে, রিনির কথা মনে আছে না তোর? সুহানের হাত থেকে মুরগির রানটা পড়ে যায়, সে মায়ের দিকে হা করে তাকিয়ে থাকে। সুহানের মা ওর এ অবস্থা দেখে মৃদু হাসেন, কিরে রিনি আসবে শুনে এমন হা হয়ে গেলি কেন, ছোটকালে তোরা দুটিতে মিলে যা করতি না, তোরা একসাথে হলে আমাদের বাসায় থাকাই দায় হয়ে যেত, 2 মিনিট পরপর ঝগড়া। সুহান মুখের হা বন্ধ করে ভাতের দিকে একবার তাকিয়ে তারপর আবার মায়ের দিকে তাকায়, যাক আমার এবারের ছুটিটার 12টা বাজানোর ব্যবস্থা তাহলে করেই ফেললে, সে একটা শ্বাস ফেলে বলে। কেন? সুহানের মা অবাক হয়ে জিজ্ঞাসা করেন। সেটাও আবার বলে দিতে হবে, রিনির জ্বালাতনে কি টেকা যায়। পরের পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই সাথেই থাকুন।